যেহেতু আপনি রামায়ণ মহাভারত এবং এইসব করলে আবার সেই সাথে আমরা কথা বলছিলাম যদি একটু সংশোধন করতে দেন দেখুন আমাদের ভুল বুঝলে চলবে না যে কোনটা হল ধর্মগ্রন্থ আর কোনটা হলো আমাদের ইতিহাসকে লেখার একটা ভীষণ জীবন্ত প্রক্রিয়া মহাকাব্য হল একটা ঐতিহাসিক নথি এরকম জীবন্ত পদ্ধতিতে লেখা যাতে আমাদের কাছে এটা প্রাসঙ্গিক থাকে চিরকালের জন্য দেখুন এখনকার আধুনিক পদ্ধতি ইতিহাস লেখার পাশ্চাত্য পদ্ধতি হল এরকম এই ধরুন একজন রাজা এলেও তিনি অনেক মানুষ হত্যা করলেন এটা করলেন ওটা করলেন আর তিনি মারা গেলেন তারপরের জন এলেও তিনি এটা করলেন ওটা করলেন মারা গেলেন আপনি এটা দিয়ে কি করবেন আমি বলছি হাজার বছর আগে কেউ বাঁচল কি মরল তাতে আপনার কি যায় আসে কিন্তু যখন আপনি রামায়ণ মহাভারত পড়েন এগুলো জীবন্ত কাহিনী, যাতে আপনি প্রাসঙ্গিকতা খুঁজে পান এমন এমনকি আজকেও তো এটা প্রকৃতপক্ষেই অতীত থেকে শিক্ষা নেয়া কারণ মনুষ্যত্বের মূলই হল এটা যে আমরা শিখতে পারি অন্য কারোর অভিজ্ঞতা থেকে সমস্ত ঝুট ঝামেলা আমাদের সাথেও ঘটার দরকার নেই কারোর সাথে কিছু ঘটছে সেটা দেখার মধ্যে দিয়ে আমরা শিখতে পারি হয়তো এটা ঘটছে পাঁচ হাজার বছর আগে কিন্তু তাও আমরা আমাদের জীবন সংশোধন করতে পারি তাদের সাথে কি ঘটেছিল তা দেখে তাই ঐতিহাসিক নথি খুব জীবন্তভাবে লেখা তাকে ধর্মগ্রন্থ হিসাবে ভুল বোঝা উচিত না মহাভারতে বা রামায়ণে ধর্মগ্রন্থীয় কিছু নেই এগুলো কেবল কাহিনী ইতিহাস যা লেখা এমনভাবে যাতে তা সবসময় প্রাসঙ্গিক থাকে মানুষের জীবনে ঠিক তাই আমিও সেটাই বলছি মহাভারত রামায়ণ এগুলো খুবই প্রাসঙ্গিক আমাদের সমাজে এবং আপনি যদি রামায়ণের দিকে দেখেন যেভাবে সীতার সাথে ব্যবহার করা হয়েছে এই উদাহরণগুলো যেখানে নারীর প্রতি পুরুষের যেমন খুশি আচরণ নিশ্চিতভাবে একটা ছাপ রেখে গেছে ভারতীয় পুরুষদের মনে এতে কোনো সন্দেহই নেই যেমন আপনি বললেন এসব শিক্ষাগুলোই আমরা অতীত থেকে নিয়েছি এবং আমরা আমরা এগুলোকে নাটকীয় রূপ দিয়েছি এগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি আর আমাদের ঠাকুর ঠাকুরদারা পড়তেন এইসব পদ্য আর এগুলো দৈনন্দিন জীবনের কাহিনী তো আপনার কাছে আমার প্রশ্নটা হলো যখন আপনার যখন আপনাকে এগুলো থেকে শিক্ষা নিতে হয় যখন এই সব থেকে শিক্ষা নিয়ে আসছেন বহু প্রজন্ম ধরে রামায়ণ মহাভারত এবং আরো অনেক কাহিনী আমরা কিভাবে বর্তমান ভারতীয় পুরুষের থেকে আশা করব যে তিনি তার স্ত্রীর সাথে সীতা বা দ্রৌপদীর মতো আচরণ করবেন না মানে বলছি বর্তমান প্রজন্মের জন্য আমরা সত্যিই বুঝতে চাই কিভাবে আপনি মানে এই শিক্ষাগুলোকে মুছে ফেলবেন যা সারা জীবন ধরে আমরা শিখেছি আর কিভাবে আপনি একটা রিফ্রেশ বোতাম টিপে আবার সব প্রথম থেকে শুরু করবেন একজন মহিলাকে সম্মানের চোখে দেখার মাধ্যমে একজন ব্যক্তি জলজান্ত মানুষ হিসেবে কিভাবে মানে কিভাবে আমরা এটা আমাদের বাচ্চাদের শেখাবো সেটাই জানতে চাই আচ্ছা মহিলাদের জিজ্ঞাসা করা যাক তারা কি সীতার মতো আচরণ পেতে চাইবেন কি না আমি ঠিক যে পরিপ্রেক্ষিতে বলতে চাইছি ধরুন ধরুন আপনি থাকেন উত্তরপ্রদেশে ঠিক আছে আজকের দিনে নয় পাঁচ হাজার বছর আগে আর একজন লোক শ্রীলঙ্কা থেকে এসে আপনাকে অপহরণ করল আপনি কি এমন একজন মানুষ চাইবেন যিনি সুদূর শ্রীলঙ্কা অব্দি হাঁটবেন আপনাকে খুঁজতে নাকি এমন কেউ যিনি স্থানীয় বাস্তব সমাধান খুঁজে নেবেন কারণ এমনিতেই তিনি তো একজন রাজা আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞাসা করছি যে কিরকম মানুষ আপনি আপনার জীবনে চান মানুষটা হেঁটে পাড়ি দিলেন এতটা পথ যুদ্ধ করলেন একটা শহরকে ভস্মীভূত করলেন স্ত্রীকে ফেরত পেতে এটা কোনো ছোট ব্যাপার নয় কিন্তু তারপর তিনি আবার তাকে অগ্নি পরীক্ষা দেওয়ালেন কেন দেখুন আমরা আমরা এই কথাগুলো আক্ষরিক অর্থে নিয়ে নিচ্ছি অগ্নি পরীক্ষা মানে এই ছিল না যে কাউকে আগুনে প্রবেশ করতে হয়েছিল এর মানে ওনাকে কিছু পরীক্ষা দিতে হয়েছিল অবশ্যই কারণ আপনি রাজা প্রত্যেকে আপনাকে দেখছে একজন আদর্শ হিসাবে কিভাবে আচরণ করেন কি আপনি করেন তা খুবই গুরুত্বপূর্ণ কারণ গোটা দেশের জীবন আপনার হাতে আজকে আমাদের দেশে সবথেকে বড় সমস্যা হলো এই এটা সেই ধৃতরাষ্ট্র উপসর্গ তখন থেকে এখন অবধি ঠিক আছে তো তিনি দৃষ্টান্ত রাখছেন তখনকার দিনে এতে কিছু আসে যায় না তিনি অন্তঃসত্ত্বা তার মানে তার সন্তানেরা তার ভেতরে একজন রাজার জন্য তার সন্তানেরা গুরুত্বপূর্ণ কারণ সেটা একটা সাম্রাজ্য কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে জঙ্গলে পাঠান কারণ তা না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে আপনি এটাকে খারাপ হিসেবে দেখছেন আমার মনে হয় আমাদের প্রয়োজন এই দেশে এরকমই প্রধানমন্ত্রী এবং নেতাদের দেশের মঙ্গলের জন্য তারা তাই করবেন যা দরকার